হ্যালো এভরিওন, দেখো আমি সকালবেলায় চলে এসেছি এই যে মোছামুছি করতে। মোছামুছি বলতে কি, এখন আমি গ্যাসটা মুছে নেব আগে, কারণ কি গ্যাসে যে নোংরাটা থাকে না সেটা যদি মুছে ঝেড়ে ঝেড়ে নিচে ফেলে দিই, তারপর আমি নিচে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু নিচে ঝাঁট দেওয়ার পরে যখন গ্যাস মুছি, আবার কিন্তু ওই নোংরাটা, গ্যাসের যে নোংরাটা সেটা আবার নিচে পড়ে। তো যার জন্য আমি গ্যাসটা মুছে নিই আগে, তারপরে ঝাড়টা দিয়ে আবার মুছে নিই। তো যাই হোক, আজকে কিন্তু শুক্রবার, তো শুক্রবারের ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এবার আমি চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দিতে। সিঁড়িটা বলতে কি বলতো, ছাদটাও ঝাঁট দিয়েছি কিন্তু ছাদটা তোমাদের সাথে দেখানো হয়নি। আসলে একটু আধটু হাওয়া হলেই না কি হয় জানো তো, হালকা হালকা মানে পাতা তারপরে নোংরা এসব পড়েই যায়। কিন্তু সিঁড়িটা দেখো অতটাই নোংরা নয়, কিন্তু এইভাবে যদি দু তিন দিন অন্তর অন্তর, মিনিমাম 3 দিন অন্তর অন্তর যদি ঝাঁট দেওয়া যায়, তাহলে কিন্তু সিঁড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এক সপ্তাহ বাদ ঝাড় দিলে কি হয়, ওটা একটু বেশি নোংরা লাগে, তাই না? তো যখন ঝড়টর হয়েছিল হালকা হালকা মতো, তখন কিন্তু আরও বেশি নোংরা লাগতো। এখন তো হচ্ছে না, এখন পরিষ্কার আছে। চলো ঝাড় দিয়ে নিই। এবার আমি চলে এসেছি, দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাসনপত্রগুলো গ্যাসের ওপরে রেখে দিয়েছি, আর এই জায়গাটায় খুব ভালো মতো করে ঝাড় দেব। একটা কথা বলি বন্ধুরা, কালকের ব্লগটা যখন আমি শুরু করেছিলাম, তো ব্লগটা আমি মানে এমনভাবে এডিটিং করেছিলাম, আমার মনে পড়ছে না, তো শুরুটা তোমাদের দেখাইনি। কোটা কাটা থেকে একটা চাল কুমড়ো কুটছিলাম, সেটা দেখিয়েছি। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ভুল হতেই পারে, কি আর করা যাবে বলো। এখন মেয়েকে খাওয়াতে বসছি, তো মেয়ের এখন বায়না, ওই যে হচ্ছে তোমার আজকে রান্না করেছি কুলেখাড়া আলু দিয়ে, আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধর সাথে কুলেখাড়া, একটা ডিম মেয়ের স্কুল থেকে দিয়েছিল, মসুর ডাল, শাক ভাজা, সাথে আছে লেবু। তো আমার মেয়ে ওই যে কুলেখাড়া দিয়ে যেটা আলু সেদ্ধ মাখিয়েছি ওটা খেতে চাচ্ছে না, যার জন্যে মুখ টুক দেখো কেমন ভ্যাংচাচ্ছে। তো আমি অনেক করে বোঝাচ্ছি যে না মামনি, এটা খেতে হয়, এটাতে অনেক রকম পুষ্টি থাকে। তো কি আর বলবো বলুন, ছোট বাচ্চা, ও তো না 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 করেই যাচ্ছে। আর বলে রাখি, আজকের মেনু কিন্তু এটাই ছিল আমাদের। আর এত মানে গরম পড়েছে, কি করব, চেষ্টা করছি হালকা পাতলা, কিন্তু আবার এটা ওটা খেতে ইচ্ছে করছে, এটাই হচ্ছে মানুষের প্রবলেম। আর আমার মেয়ে দেখো মুখটা কেমন ঘুরিয়ে নিচ্ছে, মানে ওটা ও খাবে না মনে করেছে, তো খাবেই না। তো এবার আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে ওটা খাওয়ানোর জন্য, কারণ কি ওটা সত্যি কথা বলতে খুবই ভালো মানে শরীরের পক্ষে, ওই জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলায় চলে এসেছি, আর একটা কেক খাওয়াচ্ছিলাম মেয়েকে। তো বিছানায় বসে বসে আমি খাওয়াচ্ছি আর ও বাইরে খেলা করছে, দেখো একটু একটু করে খাচ্ছে, আবার লুকিয়ে পড়ছে, এই করছে। তো যাই হোক, ওটা করুক, কিন্তু খেলেই কিন্তু সব থেকে ভালো। তো যার জন্যে আমি ওকে বলছি খাওয়ার জন্য। আর দেখো ও নাচ করছে তোমাদের সামনে, দেখো কেমন করে নাচ করছে, দেখো। আমি বলছিলাম যে মামনি একটুকুনি ভালো করে নেচে দাও, বন্ধুদের দেখাও, ও না একা একা কত সুন্দর ওই মম চিত্তে ওটা শিখেছে এখন। তো যাই হোক, ওটাই নাচ করছিল, তো ভালোভাবে নাচেনি, ইচ্ছা করে ওরকমভাবে নেচেছে। যাই হোক, খাওয়ানো হয়ে গেল, এবার চলে এসেছি দেখো রাতের কিছু রান্নাবান্না। তো দুপুরবেলায় যেহেতু হালকা পাতলা হয়েছিল, আর রাতে আবার করতে হবে, আগের দিন পকোড়া করেছিলাম, কিছুটা চিকেন রয়ে গিয়েছিল, আর চিকেনের পিসগুলো কিন্তু ছোট ছোট ছিল, তো ওই চিকেনটাই রান্না হবে। তো ওই জন্য তো দেখো আলু ভাজা হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে ছোট পিস চিকেন রান্না করলাম, বেশ ভালো লেগেছে খেতে। চলো চিকেনটা তোমাদের দেখাই, এই দেখো দেখেছো চিকেনটা, বেশ দেখো ছোট ছোট না, তো খুব ভালো হয়েছে রান্না। ওই যে আদা আর রসুন যেটা ছিল, তো সেটা বাটবো, শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার বর মোটামুটি সত্যি কথা বলতে আগে কোনো রান্নাই পারতো না, তো চা করতে বললে হয়তো কতটা চিনি দেবে কতটা চা দেবে সেটাও পারতো না, কিন্তু ভাগ্যক্রমে এখন মানে কি বলবো সমস্ত কিছু শিখে গেছে। আর চিকেনটা কিন্তু ওই রান্না করছে, ও কিন্তু, ওর কিন্তু বলে দিতে হয় না, বেশ ভালোই কিন্তু রান্না করে ও। আর আমি একটু এই যে কুটে বেটে দিই, কোটাটাও ও করেছে, সরি মিথ্যে কথা বলবো না, তো আমি এই যে বেটে দিচ্ছি। যাই হোক চলো, আমি ওদিকে মশলাটা বেটে দিলাম, আর আমার হাজবেন্ড চিকেনটা রান্না করতে লাগছে, এই ফাঁকে আমি একটু রুটি করে নিচ্ছি। আর রুটিটা হচ্ছে কারণ চিকেন হচ্ছে, ওই জন্য রুটি হচ্ছে।
গরমকালে সেরকমভাবে আমরা কিন্তু হচ্ছে তোমার রুটি একদম খেতে চায় না। এই কদিন করে রাতে ভাত হচ্ছিল, হঠাৎ করে আজকে রুটি হচ্ছে, কারণ আজকে একটু চিকেনের সাথে রুটি খাবো, ওই জন্যেই রুটি হচ্ছে, নালে এই গরমে রুটি কে খাবে বলো তো বন্ধুরা। ওই জন্যে এই গরমে আমরা রুটি খেতেই একদম চাই না, শুধু একটু মাংসটা হলে যা একটু রুটি ফুটিগুলো খাই আমরা। হাজবেন্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এখানে বসে পড়েছি, তো আমার বর এই চিকেনে পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছে, মাংসের টুকরোগুলো না তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না দেখাতে। কিন্তু সত্যি কথা বলতে আজকে একটু ঝালটা কম ছিল, মেয়েটা একটু খেতে পেরেছে। আর এই যে আমি এখন খেতে বসে পড়ছি, চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার, কালকের ব্লগটা শেষ করা হয়নি, তার জন্য চলে এসেছি সকালবেলায় ব্লগটা শেষ করতে, তো তোমাদের বলতে। আর কালকে সারা রাত ঘুম হয়নি, ঘুম হবেটা কি করে, আসলে এতটা গরম পড়েছে যে আমার কেন প্রচুর মানুষের এরকম ঘুম হচ্ছে না। বৃষ্টির কোনো খবর নেই, বারবার বলছি যেদিন একটু বৃষ্টি দেবে না মানে মনটা এত ভালো লাগবে, মানে গরম থেকে বাঁচার আশায় আমার কাছে না এই প্রতিটা গ্রীষ্ম বর্ষা এই যে ঋতুর মধ্যে আমার সব থেকে শীতকালটা বেশ ভালো লাগে। কারণ শীতকালটা সত্যি কথা বলতে খেয়ে বসে শুয়ে সব কিছুতে শান্তি, বাট গরমকালে তুমি রিচ খাবার খেলেও তোমার হজম হবে না, আর হচ্ছে তোমার প্রচুর গরম, তার মধ্যে ভ্যাপসানি, মানে নানান রকম। গরমকালটা আমার একদম পছন্দ না, গরমকালে শুধু আম কাঁঠাল লিচুটাই পছন্দ। তো যাই হোক, কিছু করার নেই, এটা হচ্ছে প্রকৃতির একটা রূপ, আসবে পাল্টাবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, আর দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ব্লগ দেখবে, ভালো লাগলে লাইক করবে। চলো তাহলে।